সাতক্ষীরার পাটকেলঘাটায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে শনিবার বিকেলে ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন মামলার বিবরণীতে বলা হয় গত চোদ্দই সেপ্টেম্বর একই উপজেলার পুটিয়াখালী গ্রামের শাহিন নামে এক ব্যক্তি ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায় ঘটনার পর থেকে শাহিনের পরিবার বিষয়টি মিটিয়ে ফেলতে ওই কিশোরীর পরিবারকে হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ করা হয় মাগুরায় দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে শনিবার সদর উপজেলার সাজিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে